ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকের ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেটা ফার্স্ট ইয়ার হতে পারে অথবা সেকেন্ড ইয়ার, তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ বা ফার্স্ট রাউন্ডের রেজাল্ট চলে এসেছে। তোমরা যে চয়েস ফিলিং করেছিলে সেই হিসাবে কিন্তু ফার্স্ট ফেজের রেজাল্ট চলে এসেছে। তোমরা এক্ষুনি দেখে নিতে পারো এখানে কী কী হতে চলেছে। কারো হয়তো পছন্দের কলেজ পেলে সে অবশ্যই কলেজে ভর্তি হতে যাবে। কিছু ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই রেডি করে নিয়ে যাবে। সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো, এক দুদিন আগেই বানিয়েছিলাম। এবং কাদের হয়তো কলেজ পছন্দ হলো না, সে চাইছে যে কে হয়তো 5 নম্বর চয়েসের কলেজটা পেয়েছে, সে চাইছে হয়তো আরও বেটার 1, 2, 3, 4-এর মধ্যে যদি কিছু হয় নাকি দেখতে চাইছে নেক্সট রাউন্ডের জন্য, তাকে আপগ্রেডেশন করতে হবে। কীভাবে আপগ্রেডেশন করবে সেই সব পুরো পদ্ধতি নিয়ে আসছি তোমাদের জন্য, আর দেখতে থাকো ভিডিও শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে এখন রেজাল্ট বেরোনোর পর কার কী করণীয়। কারণ বিভিন্ন স্ট্যাটাস থাকবে, কেউ হয়তো এমনও হতে পারে কোনো কলেজই পেলে না, এমনও হতে পারে, অথবা কেউ কলেজ পেলে পছন্দ হলো না, তারা কী করবে, অথবা কেউ কলেজ পেয়েছো পছন্দ হয়ে গেছে সেটা ভর্তি হতে চাইছো, সেক্ষেত্রে কী করতে হবে, সব বিস্তারিত নিয়ে আসছি ভিডিওর শেষ পর্যন্ত থাকো। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই চ্যানেল, গুগলে গিয়ে জাস্ট এটা সার্চ করবে তাহলেই তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। WBSC TVESD এটা বলে সার্চ করলে চলে আসবে, বা ওটা লেখে .wb.gov.in লিখলে এই পেজটা চলে আসবে। তারপর তোমরা এখানে এসে জাস্ট এখানে ক্লিক করবে, দেখবে এখানে লিঙ্কগুলো আসছে, পলিটেকনিকের যেখানে রেজাল্টটা দিচ্ছে ওখানে ক্লিক করবে, যে ফার্স্ট ইয়ার রেজাল্ট সেখানে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে চলে আসছে অ্যালটমেন্ট রেজাল্ট ফর ফার্স্ট ইয়ার অ্যালটমেন্ট রেজাল্ট, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট, প্রথম রাউন্ডের পর তোমরা কী কী কে কী কলেজ পেলে সেই রিলেটেড এখানে কিন্তু ইনফরমেশান পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক, একটা আমি সেকেন্ড ইয়ারের একটা দেখে নিচ্ছি। ক্লিক করার পর দেখবে পেজটা আসবে, এখানে তোমাদের রেজিস্টার ফোন নাম্বার আমার একটা আছে, সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিলাম, এখানে সেন্ড করলে তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার এই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, তারপর ওটিপিটা দিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এবার দেখো ওটিপিটা এসে গেছে ফোন নাম্বারে, সেটা দিলাম, দেওয়ার পরে ক্যান্ডিডেটের কিন্তু ফুল ইনফরমেশান এখানে চলে আসবে, র্যাঙ্ক চলে আসবে, কত র্যাঙ্ক হয়েছিল। এর অ্যাকচুয়ালি বুকলেটের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য ক্যান্ডিডেট করেছিল, তো ব্যাপারটা একই দুটোর ক্ষেত্রেই। তো এক্ষেত্রে দেখো যে কলেজটা পেয়েছে তার ইনফরমেশান এখানে রয়েছে, শালবনি ইনস্টিটিউট অফ টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়েছে। তারপর দেখো এর অ্যাকচুয়ালি এসেছে 11 নম্বর চয়েসে, এটা রাউন্ড 1, 11 নম্বর চয়েসে যে কলেজটা ছিল সেটা এসেছে। এবার ভর্তি হতে চাইলে, যদি ভর্তি হতে চাই তাহলে যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, এখানে দেখো রয়েছে 2 কপিস অফ ফাইনাল অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ যেটা এটা এই যে পেজটা, এই পেজটা দুটো নিয়ে যেতে হবে, কোন কলেজটা হয়েছে সেইটার পেজটা প্রিন্ট আউট করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে, উচ্চ মাধ্যমিকের জেক্সপোর অ্যাডমিট কার্ডটা, পরীক্ষা যে দিয়েছে জেক্সপোর, যে ফর্ম ফিল আপের পরে যে অ্যাডমিট কার্ডটা, তারপর সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যেতে হবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে, TFW ক্যাটাগরিতে যদি ভর্তি হতে চায় সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর দেখো EWS ক্যাটাগরিতে যদি কেউ ভর্তি হতে চায়, তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, আগের দিন আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে ফরম্যাটগুলো দিয়ে দিয়েছিলাম 12 নম্বর 13 নম্বরের, অ্যান্টি র্যাগিংও বলেছিলাম গার্জেনের একটা, ক্যান্ডিডেটের একটা লাগবে, ডোমিসাইলও বলে দিয়েছিলাম, ওগুলো দেখে নিবে, ওখানে আমি ফর্মেটগুলো দিয়ে রেখেছি। ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করেও তোমরা করে ফেলতে পারো। তারপরে সেট অফ জেরক্স কপি অল ডকুমেন্টস, যতগুলো ডকুমেন্টস আছে সবার জেরক্স কপি নিয়ে যেতে হবে। ঠিক আছে, দুটো সেট বানিয়ে নিয়ে যেও। তারপরে অ্যাডমিশন ফিস নিয়ে যেতে হবে, এবং প্রাইভেট গভর্নমেন্টের জন্য বিভিন্ন রকম থাকবে, সেটা কলেজে যেয়ে বুঝতে পারবে, গভর্নমেন্টের ক্ষেত্রে 1000-এর মধ্যে মোটামুটি হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারগুলো এখানে রয়েছে। এবার যদি কারো পছন্দ না হয় সেক্ষেত্রে কি করবে, এবার বিষয়টা হচ্ছে যদি কলেজ পছন্দ না হয়, যদি কলেজ পছন্দ হয় ভর্তি হতে পারে, তার জন্য একটা অপশান থাকবে, এবার না হলে তখন একটা অপশান থাকবে। অ্যাকচুয়ালি অপশানটা নিচে আসবে বা সাইডে আসবে, এখন সার্ভারটা একটু ডাউন থাকার জন্য এগুলো কিছুই আসছে না, আমি অন্য একজনের ক্যান্ডিডেটে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই পেজটা আসতে পারে, এখানে দুটো অপশান থাকতে পারে, এটা থাকবে দেখে নিও। প্রথমে আছে দেখো অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট, অর্থাৎ তোমার যেই কলেজটা হয়েছে তুমি সেখানে ভর্তি হতে চাইছো, তাহলে এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তারপরে বাকি প্রসেস কলেজে যে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, সব ডকুমেন্টস যেগুলো বললাম ওগুলো নিয়ে যেতে হবে, কোনটা কীভাবে বানাতে হবে আগের ভিডিওতে ছিল বলে দিয়েছি। তারপর যদি কলেজ পছন্দ করা না হয় সেক্ষেত্রে
আপগ্রেড টু ফর নেক্সট রেশন, নেক্সট রাউন্ড, ঠিক আছে, বা নেক্সট ফেজের জন্য, অর্থাৎ এই কলেজ, এই ফেজে আমার কলেজ পছন্দ হচ্ছে না, আমি নেক্সট ফেজের জন্য অপেক্ষা করতে চাই। বা কারো যদি কোনো কলেজ না আসে, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি নেক্সট ফেজে চলে যাবে, বা তার হয়তো শুধু এই শেষের অপশানটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড করতে হবে, এবং এখানে মোস্ট প্রবাবলি, যেহেতু দেখতে পাচ্ছি না, পরে আবার ক্লিয়ার করে দেবো, তোমরাও দেখে নিও, এখানে মনে হচ্ছে 1000 টাকা ফিস পেমেন্ট একটা করতে হবে অনলাইনে, ঠিক আছে। তারপর নেক্সট রাউন্ডের জন্য আপগ্রেড করে দেওয়া হবে তোমাকে, এবং পরের রাউন্ডে যখন রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে, তুমি যারা কোনো কলেজই পাওনি এবারে, সেবারে হয়তো কোনো কলেজ পেতে পারো, অথবা যারা হয়তো কেউ, এই যেমন 11 নম্বর চয়েস পেয়েছে, সে হয়তো দেখা যাবে 11 নম্বরের আগেরগুলো, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে কোনো একটা ভালো চয়েস পেয়ে গেছে, এবং সেক্ষেত্রে ভর্তি হতে পারে, অথবা আবার পরে আপগ্রেড ফর নেক্সট রাউন্ড, থার্ড রাউন্ডের জন্য আপগ্রেড করতে হবে। এইভাবে কিন্তু প্রসিডিওরটা চলবে, ঠিক আছে। চলো এখানে মোটামুটি রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং। খুব ভিডিও আসবে কাউন্সিলিং রিলেটেড, সব ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে, চ্যানেলটা ফলো করো এবং একটু বন্ধুদের শেয়ার করে দিও। এখানে রাখলাম, থ্যাংকস ফর ওয়াচিং।